আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। আমি আপনার লগে শেয়ার করবো গুড়ের সন্দেশ। এখানে আমি প্লেন ফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার আর গুড় একটা লইছি। এখানে রাইস ফ্লাওয়ার আমি তিন কাপ দিলাম, আর প্লেন ফ্লাওয়ার 2 কাপ, আর লবণ 1.5 টিস্পুন দিব, আর বাদে গুড় দিব আস্তা। গুড় দিয়ার বাদে পানি দি তুলা তুলা করে আমি বেটার তৈরি করম। এখন প্লেন ফ্লাওয়ার দিলাম 2 কাপ, দিয়া বালা করে মিক্স করলাম, আর লবণ দিম এখন 1.5 টিস্পুন। আর গুড় একটা আস্তা আমি চামচ দি বাখরিয়া দিলেইছি। এখন থোড়া থোড়া পানি দিয়ে আমি এড করম। একটা মেজারমেন্ট মগ দিয়ে আমি 1/2 কাপ লইছি পানি। এখন থোড়া থোড়া করে দেখবো আমার কতখান লাগে। থোড়া মিক্স করি আমি, থোড়া থোড়া পানি দিয়ে মিক্স করম। খেই কর যে বেঠা রয় লাখানোই তো আর কি। একলগে পানি দেওয়া যেত না, তোরা তোরা করে আমি এড করলাম পানি। হ্যান্ড উইক্স দি ওখান মিক্স করম বালা করি। লাঞ্চ থাকতো না, একবারে স্মুথ তুই তো একখিন। বালা করে মিক্স করাই যার, বালা করে মিক্স করি লইছি। কোনো লাঞ্চ আমার কেন নাই দেখতে পারে আপনারা বালা করি। এখন কো আপনারা খেতাম গুয়ামরি বাখর আমি 1 টিস্পুন দিলাম। 1 টিস্পুন তাকে একটু বলুন দিলাম আমাকে। আমি তো আমার একটা আমি জানলাম কতখানে লাগে, আমি একটু বলাইয়া দিলাম। আপনার হর বাখালে আপনারা আন্দাজ মতো দিবা কিন, কারণ গুয়ামরি দিয়া কি একটু মজা লাগে খাইতে। সন্দেশ টেস্ট হয় ডিফারেন্ট। আর বেকিং পাউডার 1 টিস্পুন দিম। বালা করি আমি এখন মিক্স করি লাইম। মিক্স করি আমি 2 ঘন্টা লাগে আমি গুড়িয়া রাখি দিম, কারণ একটু বাদে আরও ঠিক হইব ই বেটার। বেটার রেডি হয়ে গেছে। এখন দেখতে পারানি আপনারা আমি কি লেখান করছি। 2 ঘন্টা বাদে আরও ঠিক হইব, 2 ঘন্টা লাগে আমি ঘুরিয়া রাখি দিলাম। 2 ঘন্টা বাদে আমি বাখরছি। এখন আমার একটা তেলও বয়াই দিছি আমি, এখন সন্দেশ বানাই লইমু। ওলা গোল চামচ থাকলে আপনারা চামচ দিয়ে দিলেইতা পারবা, বা কাপ থাকলে কাপ দিয়ে আপনার যারা যে সালাখানি ইউজ করা যায়। ফয়লা 2-1টা নষ্ট হয় সবরও, একটা অয় না বাদে কি 2-3টা নষ্ট হওয়ার বাদে এমনি অটোমেটিক ওই আতোয়াই হয় ওই যায় কি সন্দেশ। যে সময় যখন দেশে বেটার দেওয়ার বাদে ওলাখান ফুলি গেলে আর একটা দিলাইতে পারবা সাইডে দিয়ে। আমি ওলাখান আমার এগুলো এমনি অটোমেটিক আফস হয়ে যার করে আমি আরও একটা দিলাইছি আর কি। আপনার ওলা আরও একটা একটা উঠার বাদে আর একটা দিলাইতে পারবা। আমার হান্দেশের রেসিপি আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।